সল্টলেক শুটের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন হয়ে গেল ক্লাস নেওয়া হয় না, আমাদের প্রায়শই এটা হচ্ছে, তাই না? আজকে আপনাদের একটা অনুরোধ রাখার চেষ্টা করেছি, অনুরোধটা মাঝে অনুরোধ তাও রাখার চেষ্টা করেছি। হারমোনিয়ামের রিডগুলো দেখা যাচ্ছে, প্রথম অনুরোধ। দ্বিতীয় অনুরোধ, একটু নিচু স্কেলে গান গাওয়া, যেটা আমার পক্ষে একটু কষ্টকর, তাও আপনাদের অনুরোধে আমি সেই জিনিসটা করছি। আজকে আমরা বি ফ্ল্যাট স্কেলে গানটা গাইছি। আমরা বি ফ্ল্যাট স্কেলটা দেখে নিই। আমরা যদি শুদ্ধ স্বর ব্যবহার করি, সা রে গা মা পা ধা নি সা, এই দাঁড়ালো বি ফ্ল্যাট স্কেলের ভিলাভালের স্বরবিন্যাস। আজকে যে গানটা আমরা শিখছি, তেওরা তাল, 1908 রচিত একটি গান, ভারী সুন্দর মিষ্টি একটি রাগ, ভীমপলাজ। ভীমপলাশ্রী রাগে এই গানটি আধারিত ব্রহ্মসঙ্গীত। আপাত দৃষ্টিতে গানটি একটু কঠিন লাগে। এই গানটি অনুরোধ করেছেন আমাদের একজন শ্রোতা। আরও দুটি গান, বসন্তের গান তিনি অনুরোধ করেছেন। শীত যখন চলে এসছে, বসন্ত তো আর খুব পেছনে নেই, সেই গান দুটোও আমরা শেখাবো। অনেকেই ভাবছেন যে এত গান আমরা অনুরোধ করি, স্যার শেখান না, স্যার সময় পাচ্ছেন না। স্যার সময় পেলে আপনাদের অনুরোধের গান অবশ্যই শেখাবেন। রবীন্দ্রনাথের গান আপনারা অনুরোধ করে যান, আপনারা অনুরোধ করছেন, আমি শেখাতে পারছি, এ আমার সৌভাগ্য। চলুন আজকের গানটা দেখি। আজকের গানটা যে জায়গাটা আমাদের সবথেকে অসুবিধা হয় সেটা হচ্ছে তাল। আমরা গানটাকে যদি একটু দেখি, গানটা শুরু হচ্ছে তেওরা তালের দ্বিতীয় তালই থেকে। তেওরা তালটা কেমন আমরা জানি, 1 2 3 4 5 6 7 1, অর্থাৎ তিনটি পদ, প্রথম পদে তিন মাত্রা, পরের দুটি পদে দুটি করে মাত্রা। এই 4 5 6 7 থেকে বিপুল তরঙ্গ, তরঙ্গের রয়ের ওপরে প্রথম সোম আসছে, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে সব গগন। তাহলে সব কথাটা এলো কিন্তু তৃতীয় তাল থেকে, 6 7 থেকে। খেয়াল করুন, রঙ্গ রে বিপুল তরঙ্গ রে। তাহলে দ্বিতীয়বার তরঙ্গ রে, এই কথাটা শেষ হয়ে গেল 5 মাত্রায়। 6 7 থেকে সব আসছে, রঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করে। মগনর ম এলো কিন্তু তৃতীয় মাত্রায়, প্রথম পদের শেষ মাত্রায়। এই জায়গাটায় গানটায় অসুবিধা হয় ছাত্রছাত্রীদের। সুরের দিকটা এত কঠিন কিছু নেই, সুরের দিকটা অবশ্যই আমরা দেখব, কিন্তু আগে এই তালের জায়গাটা বুঝে নেওয়া দরকার। তাহলে সব গগন উদ্বেলিয়া মগন করে অতীত অনাগত। এই অতীত অনাগত থেকে ঝামেলা অনেক কম। দেখুন, অতীত অনাগত সোম থেকে ধরা, 7টি মাত্রা, অতীত অনাগত। আবার করি, মগন করে অতীত অনাগত আলোকে উজ্জ্বল। সমস্যা নেই, আলোকে উজ্জ্বল 7 মাত্রা। জীবনে চঞ্চল, সমস্যা নেই, জীবনে চঞ্চল 7 মাত্রা। একই আনন্দ ত, তাহলে একই আনন্দ তরঙ্গর ত অবধি, এইটা গেল 7 মাত্রা। রঙ্গ কথাটা হচ্ছে 3 মাত্রা, রঙ্গ। আবার 4 5 6 7 থেকে বিপুল তর। এই যে তালের ডিস্ট্রিবিউশন, এই জায়গাটা একটু ট্রিকি, আমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ছোট্ট গান, খেয়ালাঙ্গের গান, স্থায়ী আর অন্তরা, বেশি সময় লাগবে না। আমরা আবার কর গুনি, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করে অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একি আনন্দ তরঙ্গ
বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। তাই তাহলে এই যে প্রথমবার বিপুল তরঙ্গ রে বলে টেনে রাখা, দ্বিতীয়বার বিপুল তরঙ্গ রে ছোট, এবং ছয় সাত থেকে তাই ধরা, এই দ্বিতীয় বিপুল তরঙ্গ রয়ের ওপর গানের অবসান। চলুন এবার গানটা সুরটা দেখি, আমরা বি ফ্ল্যাটে করছি, গান আরম্ভ হচ্ছে রে থেকে। এই যে মধ্যম থেকে কোমল গায়ে আসবো মিরে, এটা একদম সমের মাত্রাটায়। বিপুল তরে সা সা কোমল নি সা মা, এবার মধ্যমে দাঁড়িয়ে থাকবো। রঙ্গ রে দুই তিন চার কোমল গা, এই জায়গাটা দেখুন। বিপুল তরঙ্গ রে সফটলি আসতে হবে মিরে, একদম সমের মাত্রাটায় যেন গড়িয়ে আসে। বিপুল তরঙ্গ রে, এবার মধ্যম থেকেই সব সব গগন মামা পাপা উদবে পা থেকে কোমল নি বে নি ধানি, এই ধাটা কিন্তু স্পর্শ। উদবে শুদ্ধ ধায় স্পর্শ দিয়ে আবার কুমলি থেকে লিয়া আর মগন, এই দুটোই পঞ্চমে, মগন কথাটা বলে তারপর করি নামবে মধ্যমে। দেখুন মগন করি, এই লিয়া মগন করি এরা জড়িয়ে যেতে চায়, গানের কাব্য যেন নিখুঁত থাকে। দেখুন উদ্বেলিয়া কথাটা বলে আমি একটা পজ দিলাম, কিন্তু মগন কথাটাকে কিন্তু ওই পঞ্চমেই ধরতে হবে, সে যেন সরে না যায়। উদ্বেলিয়া মগন করে অতীত অনাগত, তাহলে মা পাপা মা কোমল গা গা মা আলোকে উজ্জ্বল সোজা পঞ্চম থেকে শুদ্ধ নি হয়ে সা জীবনে চঞ্চল সোজা কোমলি সা চঞ্চল, ওই একই কোমলি থেকে সা একই আনন্দ তরঙ্গ কোমলি সা কোমলি ধা কোমলি পা মা কোমল গা একই তাহলে এই পুরো অংশটা আরেকবার করি, আলোকে উজ্জ্বল থেকে আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ, অন্তরায় যাই চলুন। আগে অন্তরাটা একবার পর গুনে নি, ঠিক স্থায়ীর বেলায় যেমন করলাম, তাই আসতে হচ্ছে ছয় সাত মাত্রা থেকে। রঙ্গ রে তাই দুলিছে দিন কর, তাহলে তাই দুমাত্রা দিয়ে দুলিছে দিন কর হচ্ছে সাত মাত্রা, অসুবিধা নেই। তাই দুলিছে দিন কর চন্দ্র তারা সাত চমকি কম্পিছে সাত চেতনা ধারা সাত, এই পুরোটা দুবার, আমি আর করগুনে দেখাচ্ছি না কারণ এই অংশটার করগুনা সোজা। আকুল চঞ্চল নাচে সংসার, এই অংশটাও গুম্ফবন্ধনীর মধ্যে আছে, দুবার হবে। কুকরে হৃদয় বিঘঙ্গ বিপুলতা, তাহলে অন্তরার কর গোনাটা
মোটামুটি মাত্রায় মাত্রাতেই যাচ্ছে। স্থায়িতে যেরকম মাত্রা ভেঙে ভেঙে গানের কথাগুলো ছিল, এই অংশটাই নেই। এই গানটায় যতটুকু সমস্যা হয় তার মূল কারণ কিন্তু ওই তাল আর গানের কথা আমরা ঠিকঠাক বসাতে পারি না। চলুন অন্তরার সুট বিন্যাসটা আমরা একবার দেখে নিই। তাই আসছে মধ্যম থেকে, তাই দুলিছে দিল কর মা পাপা মা কোমল গা গা মা চন্দ্র তারা পাশুধ্বনি সাই স্ট্যান্ড চমকে কণ্ঠেছে পাসানি জোড়া স্বর চমকে পাসানি সা কোমল গা রে সা। এই জায়গাগুলো কিন্তু মিড়িয়ে লাগাতে হবে, চমকে কম্পেছে সা থেকে কোমল গা সফটলি মিড়ে গেলাম রে সা, কোনো অ্যাগ্রেশন নয়। চমকে কম্পেছে চেতনা ধারা সা কোমলে ধাপা। দ্বিতীয়বার আর তাই কথাটা নেই, দুলিছে থেকে আমাদের পুনরাবৃত্তি বা সেকেন্ড ব্র্যাকেট শুরু। দেখুন, চেতনা ধারা দুলিছে দিল কর চন্দ্র তারা চমকে কম্পেছে চেতনা ধারা আকুল চঞ্চল নাচে সংসার। বললাম দুবার দুবার একই সুর, পামা কোমল গা গা মা নাচে সংসার পা থেকে শুদ্ধনি হয়ে সা। স্ট্রেট নোট নয় কিন্তু সব মিড়ে লাগানো, নাচে সংসার কুকুরে ব্রহ্মসঙ্গীতে না করতে পারলে গানের যে রূপ সেটা কিন্তু ফুটবে না। চলুন একবার গানটা আমরা একটু ডিজিটাল তবলার সঙ্গে করে ফেলি। আমরা মোটামুটি 100 বিটস পার মিনিটসে তাল চালিয়েছি। ধা দিন তা তেটে কত গদি ঘেনে ধা দিন তা তেটে, এই ছন্দটা নিজের ভেতরে নিতে পারতে হবে যদি আমায় ডিজিটাল তবলার সঙ্গে গান গেয়ে তাল ঠিক করতে পারতে হয়। দ্বিতীয় তৃতীয় সোম, এবার ধরব সোম জয়
আজকে আমার ব্লুটুথ স্পিকারটা কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না, এবং বুঝতেই পারছেন যেটা বলছিলাম যে আমার বড় পুত্রের চিকিৎসার জন্য আমাদের দক্ষিণ ভারত যেতে হয়েছিল, পরে সবেই ফিরেছি, আবার ক্লাসগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, আমার জিনিসপত্র, নিজের শিডিউল, ঘর দোর সবই উথাল পাথাল, তার মধ্যেও আবার চেষ্টা করছি আপনাদের জন্য ভিডিও বানাতে এবং একটু গুছিয়ে নিই, আশা করি আবার ঠিক আগের মতো খুব রেগুলার গানের ভিডিও দিতে পারবো। এবং অনেক দিন যেটা আপনাদের খুব ন্যায্য একটি দাবি, আমাদের যে আড্ডার ক্লাসগুলো হতো, আমরা তাল নিয়ে আড্ডা মারতাম, আমরা রাগ সঙ্গীত নিয়ে আড্ডা মারতাম, সেই ক্লাসগুলো বন্ধ হয়ে গেছে, সেই ক্লাসগুলো অনেক দিন হচ্ছে না, সেই ক্লাসগুলো চলুন আবার আপনার শুরু করব। আজকের জন্য তাহলে এটুকুই থাক, আমাকে আমার পরের ক্লাসে আবার জয়েন করতে হবে, সুতরাং এর বেশি সময় আমি দিতে পারছি না, তাও যতটুকু সময় পাবো ক্লাসের ফাঁকে আপনাদের জন্য এরকম টিউটোরিয়াল আমি নিয়ে আসব। এবং আরেকটা কথা বলি, অনেকেই বলছেন যে টিউটোরিয়াল দেখে স্যার কতটা শেখা যায়, আমার ব্যক্তিগত মত টিউটোরিয়াল দেখে 100% শেখা সম্ভব যদি আপনার নিষ্ঠা থাকে, আপনাকে একটু ধৈর্য ধরে একটু নিষ্ঠা নিয়ে জিনিসটাকে চেষ্টা করতে হবে। আমাদের সঙ্গীতে এটার প্রচলন বেশি নেই, কিন্তু পাশ্চাত্য সঙ্গীতে আপনার যে বন্ধু পাশ্চাত্য সঙ্গীত চর্চা করে, ধরা যাক ক্লাসিক্যাল গিটার বাজান বা পিয়ানো বাজান, তাদের বহু লেসেন্স তারা অনলাইন থেকে নেন। এবং ভেবে দেখুন, আজ থেকে 1 বছর আগে লোকে এইটা বিশ্বাস করতে চাইতো না যে অনলাইন ক্লাসের মাধ্যমে গান শেখানো যায়। আজকে পৃথিবীর বড় একটা অংশ এটা মেনে নিতে বাধ্য হয়েছে, আমাদের সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, সেটাও অনলাইন মাধ্যমে শেখানো সম্ভব, অনলাইন মাধ্যমে যদি লাইভ ক্লাস করে শেখানো যায়, তাহলে এই টিউটোরিয়াল থেকেও আপনারা সমানভাবে শিখতে পারবেন যদি একটু মনোযোগ দিয়ে আমার কথাটা ফলো করেন, আমার গানের স্টাইলটা ফলো করেন, আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বারবার বলি, যদি একটু আকার মাত্রিক স্বরলিপিটা পড়ার চেষ্টা করেন। আপনারা বারবার হারমোনিয়ামের রিডের কথা বলছেন, আমি দেখাচ্ছি, কিন্তু বিলিভ মি, আমি প্রায় 17 বছর হয়ে গেল গান শেখাচ্ছি, আমার অভিজ্ঞতা বলে এই জিনিসগুলোর দিকে তাকিয়ে থাকা এটা আসলে একটা ডিপেন্ডেন্সের জন্ম দেয়। আমরা যদি আকার মাত্রিক স্বরলিপি ভালো করে পড়ার চেষ্টা করি, ভালো করে পড়তে শিখি, এই নির্ভরতাটা, এই ধার করা সাহায্যটা আমরা কাটিয়ে উঠতে পারব। আজকের জন্য তাহলে এটুকুই রইল, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।